নিবাস পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণী ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা তোমাদেরকে পবিত্র রমজানের মাহে রমজানের শুভেচ্ছা। দীর্ঘদিন মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের স্কুল বন্ধ, যার কারণে অনেক বেশি মিস করছি তোমাদেরকে। তোমাদের পড়াশোনা অনেক গ্যাপ হচ্ছে, আশা করি ঘরে বসে বসে তোমরা নিশ্চয়ই পড়াশোনার মাঝেই আছো। স্কুল কর্তৃপক্ষের নির্দেশে আমরা কিছু কিছু ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি, সেটা তোমরা যেন ঘরে বসে স্কুলের মতো করেই স্কুলের সাথে থাকতে পারো, সে উদ্দেশ্যে আমাদের এটাই আমার ফার্স্ট টিউটোরিয়াল তোমাদের জন্য। তো এখানে হয়তো ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা আমার আমার মোবাইল নাম্বার তো তোমাদের সবার কাছেই দেয়া আছে, তোমরা জানো সেটা, আমাকে পার্সোনালি নক করবে, অথবা বোর্ডের কর্নারে এটা হচ্ছে আমার জিমেইল আইডি, এটা আমাকে জিমেইলে তোমরা করতে পারো তোমাদের প্যারেন্টস এর মাধ্যমে, অথবা তোমরা আমাকে ফেসবুকে চাইলে সেখানে অ্যাড করতে পারো, আমাকে ইনবক্স করতে পারো যে কোনো মতামত। আমার এই এগুলো আমার এই ভিডিও গুলো এই টিউটোরিয়াল গুলো তোমার গুগল ক্লাসরুম যেটা আছে, গুগল ক্লাসরুম নামে একটা অ্যাপস আছে, সেটা তোমরা ডাউনলোড করে নিবে, তোমাদের প্যারেন্টসদেরকে বলবে সেটা ডাউনলোড করে দিতে। সেখানে মধ্যে একটা কোড আছে, সেই কোডটা তোমাদেরকে বলে দেওয়া হবে, সেখানে তোমরা আমাদের এই আমার এই টিউটোরিয়াল গুলো ক্লাস গুলো দেখতে পাবে। আজকে ফার্স্ট টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে যুক্ত বর্ণ, যেটা ক্লাসে করাতে পারিনি সময়ের কারণে, সেটা নিয়ে আলোচনা করব। আর এর পরবর্তীতে আমার আরো কিছু টিউটোরিয়াল থাকবে, আরো কয়েকটা টিউটোরিয়াল থাকবে, তোমরা আমার চ্যানেলের সাথে তোমরা লিংক আমার লিংকের সাথে অ্যাড থাকবে, এগুলো দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। চলো এখন আমরা বোর্ডের দিকে যাওয়া যাক। দেখো গ রফালা, গ রফালা দিয়ে কি লিখব, গ যোগ রফালা, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি র ফ লা। রফলা দিয়ে আমরা কি বলতে পারি, গ্রাহক। তোমরা একটা না একের বেশি আরো শব্দ তোমরা শিখবে, তোমাদের এখানে প্রশ্নের মধ্যে তোমাদেরকে মেনশন করে দেওয়া থাকবে, তোমরা কি একটা লিখবে নাকি দুটো লিখবে, কত নাম্বার থাকবে, সেটা যখন পরীক্ষা নিব তখন সেটা বলে দেওয়া হবে। দেখো গ রফালা, গ যোগ রফালা, তাহলে এটা হচ্ছে র ফলা গ্রাহক। এরপর এটা দেখো ক ক রফালা, ক যোগ রফলা, এটা হচ্ছে এটাকে আমরা বলবো এভাবে র ফলা। তাহলে দেখো এটা দিয়ে আমরা একটা শব্দ লিখি, প্রবাস, ক রফলা প্র ব আকার দন্তস প্রবাস, তাহলে গ্রাহক ক রফালা দিয়ে লিখলাম প্রবাস। এরপরে আসো ত ব ফালা, ত য ব, এখানে লিখতে পারি আমরা গুরুত্ব, গ রসুকারে গু, ববিল র রসুকার, ত ব ফলা গুরুত্ব, দন্ত নয় দ, দন্ত নয় দ দিয়ে আমরা এটাকে ভাঙব, দন্ত ন যোগ দ বিভাজন করব, দন্ত ন যোগ ধ, এটাকে আমরা শব্দ লিখতে পারি সরেয়া, দন্ত ন লিখতে পারি সরেয়া, দন্ত ন দন্ত নয় দ আনন দ। পরবর্তীতে আসো এটা একটু ভালো করে দেখে নাও, গ রফলা গ্রাহক, ক রফলা প্রবাস, ত বফলা গুরুত্ব, দন্ত নয় দ আনন্দ, এটা একটু ভালো করে দেখে নাও। পরবর্তীতে চলো আরো কিছু আছে, ক ক লফলা, তাহলে এটাকে আমরা বলবো ক যোগ ল, বলতে পারি ক্লান্ত, ক লফলা আকার দন্ত নয় ত ক্লান্ত। পরেরটাতে আসো, পরেরটা হচ্ছে দ দ রফলা, এটা হবে দ রফলা, কিভাবে আমরা ভাঙবো, দ যোগ রফলা, এটা হবে র ফলা,
এটাকে আমরা বলতে পারি, শব্দ বলতে পারি ভ দ র ফলা। এটা ভদ্র বলা যায়, এটা দিয়ে ভাদ্র হয়, এটা দিয়ে অনেকগুলো শব্দ তোমরা লিখতে পারবে তোমাদের পছন্দ মতো। তারপরে আসো দন্ত নয় ধ, দন্ত নয় ধ। দন্ত নয় ধটা আমরা কিভাবে লিখব? আমরা লিখব দন্ত ন যোগ ধ, এটা দিয়ে লিখতে পারি বন্ধ ব দন্ত ন ধ। এই নয় ধটাকে এভাবেও লিখা যায়, আবার তোমরা এভাবেও লিখতে পারো ন ধ। অনেকে এভাবে লিখে, আবার অনেকে এভাবে লিখে, তোমাদের যার যেভাবে সুবিধা তোমরা সেভাবে লিখবে। তারপরে আসো দন্ত নয় ত, দন্ত নয় ত, দন্ত ন যোগ ত, এটা দিয়ে আমরা বলবো দিগ দন্ত নয় ত, দিগন্ত। আবার দেখে নাও দ রফালা, দ যোগ রফালা ভদ্র, দন্ত নয় ধ, দন্ত ন যোগ ধ বন্ধ, দন্ত নয় ত, দন্ত ন যোগ ত দিগন্ত। এরপরে আসো তারপরে দেখো দন্ত স, দন্ত স রফালা, দন্ত স রফালা কি বলবো? দন্ত স যোগ রফালা, এটাকে বলবো র ফ লা। এটা দিয়ে বলতে পারি অ জ স্র, এটা দিয়ে আমরা বলতে পারি অজস্র। তারপরে আসো উ গ, উ গ দিয়ে আমরা কি বলবো? উ যোগ গ সঙ্গে, দন্ত স উ গ একার সঙ্গে। তারপরে আমরা বলতে পারি কয়ে, কয়ে ত, ক যোগ ত, ক যোগ ত তালব্য কয় ত শক্ত, দন্তস দিয়ে দন্ত স রফালা, দন্ত স যোগ রফালা অজস্র উ গ, উ যোগ গ সঙ্গে। তারপরে আছে কয়ে ত, ক যোগ ত শক্ত। তারপরে আসো আরেকটা দিচ্ছি দন্ত নয় ড, এখানে হচ্ছে দন্ত নয় ড, দন্ত ন যোগ ড ঠান্ডা, ঠ আকারে ঠা নয় ড আকার ঠান্ডা। এই কয়েকটা তোমরা ভালো করে একটু দেখে নাও। দেখো এরপরে আরো কিছু আছে, সেগুলো একটু লিখো, লিখে নাও উ গ, উ গ দিয়ে বলবো উ যোগ গ ন উ গ গোবিন্দ র, তাহলে কি হবে? হবে যে নোঙর। তারপরে আসো দয় ধ, দ ধ, দয় ধ, দ যোগ ধ দয় ধ। আমরা এটাকে লিখতে পারি কিভাবে? বদ্ধ ব দয় ধ বদ্ধ, ব দয় ধ বদ্ধ। মূর্ধন্য স, মূর্ধন্য স ট, মূর্ধন্য স যোগ ট, তাহলে এটা লিখতে পারি দুষ্ট, দর্শকারে দু মূর্ধন্য সয় ট দুষ্ট হয়। তারপর মিষ্টি লিখতেও আমরা মরশিকারে মি মূর্ধন্য সয় ট রসিকার লিখি, তোমরা তোমাদের পছন্দ মতো শব্দগুলো লিখবে মূর্ধন্য সয় ট। এরপরে আসো দন্ত ন, দন্ত নয় ধ, দন্ত ন যোগ ধ, এখানে হবে যে নয় ধ, দন্ত ন নয়ের সাথে ধ, এটা করবো দন্ত ন যোগ ধ অন্ধ,
স্বরে অ দন্ত নয় ধ অন ধ। এখানে আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে দন্ত সয়, দন্ত সর সাথে ক, দন্ত সয় ক, দন্ত স যোগ ক, এটা দিয়ে হতে পারে দন্ত সয় ক রসুকার ল স্কুল। ভালো করে আবার একটু দেখে নাও, ঙ গ ঙ যোগ গ নর দয় ধ দ যোগ ধ বদ্ধ মূর্ধন্য স ট মূর্ধন্য সয় ট মূর্ধন্য স যোগ ট দুষ্ট দন্ত নয় ধ দন্ত ন যোগ যোগ থ অন্ধ দন্ত সয় ক দন্ত স যোগ ক স্কুল। এরপরে দেখো মূর্ধন্য স মূর্ধন্য সয় ম, মূর্ধন্য সয় ম, এটা আমরা কিভাবে বলবো? মূর্ধন্য স যোগ ম গ্রীষ্ম, গ রফালা দীপিকার, গ রফালা দীপিকার মূর্ধন্য সর সাথে ম গ্রীষ্ম। তারপরে আমরা দিতে পারি এখানে হচ্ছে এটা কি হবে ক্ষীয় মূর্ধন্য স, এটা হবে ক যোগ মূর্ধন্য স ক্ষীয়টা এভাবে হবে, এটা হতে পারে শি শিক্ষা হতে পারে শিক্ষক হতে পারে। তারপরে আসো ত বফালা, ত বফালা এটা আমরা কিভাবে লিখব? ত যোগ ব, ত যোগ ব, তারপরে এটা আমরা লিখতে পারি গুরুত্বপূর্ণ গু রু ত পু ন। গুরুত্বপূর্ণ। তারপরে আসো মূর্ধন্য সয় ঠ, মূর্ধন্য সয়টাটা আমরা কিভাবে লিখব? মূর্ধন্য স যোগ ঠ, মূর্ধন্য স যোগ ঠ দিয়ে লিখতে পারি ষষ্ঠ, মূর্ধন্য স ষষ্ঠ লিখতে পারি মূর্ধন্য স মূর্ধন্য সয় ঠ ষষ্ঠ লিখতে পারি। তারপরে আসো দন্ত সয় ব, দন্ত সয় ব দন্ত স যোগ ব, এটা দিয়ে বলতে পারি স্বভাব দন্ত সব ফালা ভ আকার ব। তোমরা একটু আরো ভালো করে দেখে নাও, মূর্ধন্য সয় ম মূর্ধন্য স যোগ ম দৃশ্য ক্ষীয় ক যোগ স শিক্ষা ত বফালা ত যোগ ব গুরুত্বপূর্ণ লিখতে পারি মূর্ধন্য সয় ঠ মূর্ধন্য স যোগ ঠ ষষ্ঠ দন্ত স বফালা দন্ত স যোগ ব স্বভাব দন্ত স বফালা ভ আকার ব স্বভাব। তারপরে আমরা এখানে আরেকটা দিতে পারি বর্ষাতে দ বয়ে দ, বয়ে দ দিতে পারি ব য দ কালবর্ষ বয়ে দ শব্দ লিখতে পারি। তারপরে আছে কয়ে ন, প ন ফালা কয়ে ন ক য দন্ত ন কয়ে ন স্বপ্ন হতে পারে দন্ত সর্ব ফালা ক দন্ত ন স্বপ্ন স্বপ্ন হতে পারে। এখন আসো দন্ত স জফালা, এটা আমরা কিভাবে লিখব? দন্ত স যোগ এখানে হচ্ছে জফালা, মানে হচ্ছে এটা অন্তস্থীয় জ্বর জয়ের সাথে অন্তস্থীয় জ ফলা, এটা দিয়ে আমরা কি লিখতে পারি? লিখতে পারি শস্য তালভস্য দন্ত স জফালা শস্য লিখতে পারি।
দন্ত স্বর সাথে দন্ত স্বয় ত, দন্ত স্বত দিয়ে কি লিখতে পারি? দন্ত স্ব যোগ ত, এটাতে লিখতে পারি অস্ত, স্বরেও দন্ত স্বয় ত, অস্ত। তারপরে দন্ত স্ব, এটা হচ্ছে দন্ত স্বয় ত, দন্ত স্ব যোগ ত, অস্ত। শব্দ লিখতে পারি অস্ত লিখতে পারি। তারপরে আসো চয়ে ছ, চর সাথে ছ, চ যোগ ছ, আমরা এখানে মধ্যে লিখতে পারি স্বচ্ছ, দন্ত সর্বফলা চ ছ স্বচ্ছ। তাহলে লিখলাম বয়েদ পয়ে ন, দন্ত সফলা দন্ত স্বয় ত, দন্ত স্বয় ত চয়ে ছ। এখানে আছে ব যোগ দ, ক যোগ দন্তন্ন, দন্তস যোগ জফালা, দন্তস যোগ ত, চ যোগ ছ। শব্দের দিকে খেয়াল করো, শব্দ স্বপ্ন শস্য অস্ত স্বচ্ছ। এরপরে আছে দন্ত নয়ত, দন্ত নয়ত দিয়ে দেখো, দন্ত নর সাথে আছে দন্ত নয়ত, দন্ত ন যোগ ত, দন্ত নর সাথে আমরা লিখতে পারি দিগন্ত, দি গ দন্ত নয়ত, দিগন্ত লিখতে পারি। দন্ত নয়, দন্ত নর সাথে ন দন্ত নয়ন, দন্ত ন যোগ দন্ত ন নয়ন অন্ন, স্বরে অ দন্ত নয় ন অন্য। এখন আসো, তারপরে আমরা লিখতে পারি চয়ে চ, চর সাথে চ, চয়ে চয় চ, চয় চটা আমরা কিভাবে লিখব? চ যোগ চ, তাহলে লিখতে পারি বাচ্চা, ব আকারে বা, চ আকারে চা, বাচ্চা লিখতে পারি। আসো দ মফালা, দ যোগ ম, এটা লিখতে পারি পদ্ম, প দ মফালা পদ্ম লিখতে পারি। তারপরে আসো তোমাদের এখানের মধ্যে গ দিয়ে লিখতে পারি গয়ে ধ, গয় ধ, গয় ধ লিখতে পারি গ যোগ ধ, গ যোগ ধ, মুগ্ধ মরসুকারে মু গয়ে ধ মুগ্ধ। দেখে নাও দন্ত নয় তো দন্ত ন যোগ ত দিগন্ত, দন্ত নয় ন ন দন্ত ন যোগ দন্ত ন অন্ন, চয়ে চ চ যোগ চ বাচ্চা, দয়ে ম দ মফালা, দ যোগ ম পদ্ম, গয়ে ধ গ যোগ, গ যোগ ধ মুগ্ধ। আসো কালবশয় চ, কালবশ যোগ চ, এটা আমরা কি লিখতে পারি? আশ্চর্য, সরিয়া কালবশয় চ অন্তস্থীয় য এফ আশ্চর্য। তারপরে আমরা লিখতে পারি দন্তস্বয় ত, দন্তস্বয় ত দন্তস যোগ ত, এটা দিয়ে লিখতে পারি অস্ত, স্বরে অ দন্ত স্বয় ত অস্ত। আমরা লিখতে পারি এখানে অস্ত লিখতে পারি মূর্ধন্য স্বয় ট, মূর্ধন্য স্বয় ট, এটা দিয়ে আমরা লিখতে পারি মূর্ধন্য স যোগ ট, ক মূর্ধন্য স্বয় ট কষ্ট। তারপরে আসো আরেকটা লিখতে পারি দন্ত নয় ম দিয়ে, দন্ত নর সাথে ম, দন্ত ন ম আমরা কিভাবে লিখব? দন্ত ন যোগ ম, দন্ত ন যোগ ম, এটা দিয়ে লিখতে পারি জন্মদিন, জ দন্ত নয় ম দর শিকার দন্তন্ন জন্ম
দিন। তারপরে আরেকটা লিখতে পারি ত, আরেকটা লিখতে পারি দ রফালা, দ রফালা দিয়ে আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে দ যোগ রফালা, এটা এভাবে লিখবো র ফ লা। রফালা দিয়ে আমরা লিখতে পারি দ রি র। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই কটা তোমরা যা দিলাম আজকে, এটা আমার ফার্স্ট ইয়ার ক্লাস, এখানের মধ্যে তোমরা বাসায় বসে এগুলো ভালো করে দেখবে, লিখিত বর্ণগুলো বাসায় এই টিউটোরিয়াল ক্লাসটা দেখে এগুলো পড়ে আবার লেখার চেষ্টা করবা। আর আমার দ্বিতীয় ভিডিও আপলোড হবে, আমি নেক্সটটাও করব, তোমরা আমার লিঙ্কে থাকার চেষ্টা করবা। আমার দ্বিতীয় ভিডিও আপলোড হওয়া পর্যন্ত তোমরা এই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।